কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডক্টর সৈয়দা জাকিয়া নূর লিপি। এ সময় জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, পৌর মেয়র পারভিজ মিয়া সহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে 15 আগস্টে শহীদ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।